খুন, গুম, হত্যা ও গণহত্যাসহ এদেশের জনগণের অর্থ লুটেরা গোষ্ঠী আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এরা গণতন্ত্রের শত্রু, তাদের এদেশে ঠাঁই হবে না। দেশে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে শেষ হয়েছে একটি যুদ্ধ, তবে এখনও শেষ হয়নি দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধ শেষ হবে সুষ্ঠু, অবাধ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে। মঙ্গলবার বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে মেজর হাফিজ বলেন, জুলাই আগস্টের বিপ্লবে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররাই নয়, প্রাণ দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের 409 সৈনিক। দীর্ঘ 17 বছর ধরে বিএনপির লাগাতার আন্দোলনের মধ্য দিয়েই ক্ষেত্র তৈরি হয়েছে বিপ্লবের। দেশপ্রেমিক একটি দলের নাম বিএনপি, অথচ নানান অপকর্ম করে এই দলের ওপর দোষ চাপাতে চাইছেন অনেকেই। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।